বখাটে কাউসারের প্রেম নিবেদন ও কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় নির্মমভাবে জীবন দিতে হয়েছে কিশোরী মুক্তি রানী বর্মনকে। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে বুধবার বিকেলে প্রেমনগর খালিপুরা গ্রামের একটি জঙ্গলে লুকিয়ে থাকা অবস্থায় হত্যাকারী কাউসারকে গ্রেপ্তার করেছে। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট, মেন্স, লেডিস এন্ড কিডস ওয়্যার, আর্ট বি স্মার্ট। কাউসারের কুপ্রস্তাবে রাজি না হয়ে যখন তিনি তার পরিবারকে জানালেন, তখন ক্ষুব্ধ হয়ে কাউসার মুক্তি রানী বর্মনের উপরে আক্রমণ চালায়। মুক্তির আর্তচিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘাতক কাউসার পালিয়ে যায়। রক্তাক্ত গুরুতর অবস্থায় সেখান থেকে মুক্তিকে উদ্ধার করে বারহাট্টা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোনা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই অক্ষর অঞ্চলের মানুষদের মধ্যে একটা ঘৃণা এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভীতি সঞ্চয় মানে সঞ্চার হয়েছে। হত্যাকাণ্ডের সংবাদ ছড়িয়ে পড়লে জেলার সর্বত্র ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রেমনগর ছালিপুরা গ্রামে শোকের ছায়া নেমে আসে। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে বারহাট্টা উপজেলা পরিষদের সামনে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করেন। এমন ঘটনা যেন আর কখনোই না ঘটে সেই দাবি কোটি মানুষের। রাজু আহমেদ, নিউজ নাও 24।